হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? করি ভালো আছো? আমিও ভালো আছি। তো পূজার স্কুল ছুটি পড়ে গেছে, আর আজকে ভোটের আগের দিন। পূজার পাপা যাবে ভোটের ডিউটিতে, ওই জন্য ওর ব্যাগ গুছানো হচ্ছে। ব্যাগে হচ্ছে শতরঞ্জি আর বেডশিট ঢুকে আছে, আর এই মশারিটা ভরবো, জামাপত্র সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবারে ওর যে মানে সেন্টারটা পড়েছে সেটা কাছেই পড়েছে আমাদের এখান থেকে, নেকুরসুনি। তো সেই জন্যে আমি স্কুটিতে করে ওকে একটু দিয়ে আসবো, দিয়ে আবার স্কুটি নিয়ে ব্যাক করে আসবো। তো চলো ঝটপট করে রেডি হয়ে যাই। ওর ওই যে ফোন চলে আসছে, এবার একটু ভালো জায়গায় পড়েছে, এই জন্য মাস্টারমশাইয়ের মন একটু আনন্দিত। তো দেখো বন্ধুরা, আমিও একদম রেডি হয়ে গেছি, আর আমার হাজবেন্ডও রেডি। এই যে স্কুটিতে করে ও বসে পড়েছে, আমি ওর ব্যাগটা নিয়ে বসে যাব। আমাদের এখান থেকে ওর যে মেইন সেন্টারটা সেটা বেশি দূর নয়, ওই 5 কিলোমিটার মতন হবে। তো সেই জন্য ও চলে যাচ্ছে, আর তার আগে আমরা একটু টুকটাক ওর জন্য ড্রাই খাবার কিছু কিনে নেব, তারপরে ওকে ড্রপ করে দেবো। অমরদা মানে তোমার হরিপুরের কাছাকাছি পুয়া? তো বন্ধুরা, ড্রাই খাবারগুলো ওর জন্য কিছুগুলো কিনে নিয়ে ব্যাগে ভরে দিলাম। তারপরে এই যে দেখো, আমরা স্কুলটা একেবারে কাছে চলে এসেছি, দু সাইডে দেখতেই পাচ্ছ কত বাস, কত গাড়ি, মানে ভ্যারাইটিস রকমের গাড়ি, আর লোকজনও প্রচুর। আমি তো তাও একদম প্রেমিসিসে ঢুকিনি, এটা জাস্ট সামনের দিকের ভিউটা তোমাদেরকে দেখালাম। দেখো গোনো শুধু বাসগুলো, কতগুলো বাস, বাপরে বাপ, আজকে তো মানে একদম মেলা মেলা বসে গেছে। তো ওকে নামিয়ে দেই, ও সাবধানে যাক, সাবধানে ভোট এর কাজ বাজগুলো কমপ্লিট করে দিক। টাটা করে দিয়ে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, আর আমি স্কুটিটা ব্যাগ করে বাড়ি চলে আসব। আজকে ওয়েদারটাও ভীষণ একদম রোদ ভর্তি, তো আর দাঁড়াবো না। চলো বন্ধুরা, বাড়ি ফিরে কথা হচ্ছে। তুমি তাহলে জামা পরনি কেন গু? আমি তো জামা পরাইনি। দাঁড়া দাঁড়া, তোকে জামা একটা আনি। দাঁড়া, যখন আমার হাজবেন্ডকে ছাড়তে গেছিলাম তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, একদম রোদ, ওয়েদার একদম পরিষ্কার ছিল। তো এখন আবার দেখো বিকেলবেলার টাইমটা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিক থেকে ভালো, বৃষ্টি হলে কি হবে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের এখানে একটাই প্রবলেম হয়, বিকেলের দিকে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সারা রাত আর কারেন্ট আসবে না। তো দেখা যাক কি হয়, আপাতত বৃষ্টি এনজয় করি। তো বন্ধুরা, বৃষ্টিটা একটু থেমে গেছে, তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু প্রবলেম হচ্ছে কারেন্ট নেই, তারপরে হচ্ছে মানে একটু অন্ধকার অন্ধকার অবস্থা। তো তাও ওই গরমের সময় বৃষ্টির পরে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেটার জন্যই এই বৃষ্টিটাকে ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার হাজবেন্ড তো আজকে বাইরেই থাকবে, মানে ওদের যেখানে ভোট কেন্দ্র ওখানেই থাকবে, ও কালকে ফিরবে রাতে। তো সেই জন্যে তোমরা সবাই প্রে করো যেন ভালোভাবে ভোটের ডিউটিটা কমপ্লিট করে বাড়ি ফিরে আসে। আর আমরাও এটাই চাই, মানে এক একটা বুথে গণ্ডগোল হয় না, ওই জন্যে ফ্যামিলি মেম্বাররা একটু টেনশনে থাকি, আর কিচ্ছু নয়। তো যাই হোক, আর কালকে তো আমাদের ভোট, সবাই ভোট দিও। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।